আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিভিয়াল ব্লগ। সো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো গাইজ, সকাল হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছি, এখন বের হতে হবে তাড়াতাড়ি। সো এই যে ঘুম ভাঙলো, উঠে ফ্রেশ হলাম, গোসল করলাম, রেডি হয়ে গেলাম, আর এখন চলে যাব অফিসে। প্রচুর ঘুমে যাচ্ছে, আর আপনার একটা জাস্ট একটু হিন্ট দিয়ে রাখি যে সামনে একটা বড় ট্যুর আসতেছে আমার, আপনারা যাবেন আমার সাথে। সো আমরা ফুল ফ্যামিলি একটা ট্যুরে যাচ্ছি ইনশাল্লাহ। সো গাইজ, আমি রেডি হই, বের হই, দেন হচ্ছে আপনাদের সাথে দেখা হবে, কোথাও যাবেন না কিন্তু। সো গাইজ, আমি বের হচ্ছি অফিসের জন্য, এখন অটো দিয়ে অনেক দূর যাইতে হবে। সো আপনার সাথে পরে দেখা হচ্ছে, কোথাও যাবেন না। মেট্রো স্টেশনে চলে আসলাম, আর বাহিরে কেমন কুয়াশা আর তেমন অন্ধকার বোঝা যাচ্ছে না যদিও, আর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে যে একটু পরেই চলে আসবে। বাইরে আজকে প্রচুর অন্ধকার আর কুয়াশা, সো বের হয়ে যাই। মেট্রোতে ওঠার পরেই দেখতেছি বাহিরে কুয়াশা অনেক, এই যে আপনারাও দেখুন আস্তে আস্তে কুয়াশা পড়তেছে, শীত চলে আসছে, একটু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, অনেক মানুষই বসে আছে। সো গাইজ, অফিসে চলে আসছি, এখনো কেউ আসে নাই দেখতেই পাচ্ছেন, কারণ আমি আজকে তাড়াতাড়ি মেট্রো পেয়ে গেছি, তো আসার পরেই এই কারণে মানে ওই ট্রেনটা বেশিক্ষণ লেট করে নেই, আপনারা দেখলেন। সো এভাবে চলে আসছি, আজকে তো দেখলেন বাইরে কি কুয়াশা, মিরপুর দশে যখন আমি নামছি তখন প্রচুর বৃষ্টি, মানে ঘুরে ঘুরে বৃষ্টি ছিল অনেক, এখন আবার নেই, এভাবেই ঠান্ডা পড়বে। তো গাইজ, আপনার সাথে পরে দেখা হচ্ছে, কোথাও যাবেন না কিন্তু। দুপুরে খাওয়া দাওয়া শেষ, এখন এখানে এসে বসলাম, বসে ভাবলাম যে একটু ভিডিও করি প্রতিদিনের মতো। এখন অনেক কুয়াশা, একটু বৃষ্টিও হয়েছে গুড়ি গুড়ি, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া চলে আসতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে দূরে কুয়াশা পড়তেছে, শীত চলে আসছে এটারই প্রমাণ। এখন নিচে যাব, অনেক কাজ বাকি আছে। সো অফিস থেকে বের হলাম, বাট এখন চলে যাচ্ছি বাইং হাউসে, সেখানে কিছু স্যাম্পল ট্যাম্পল দেওয়া, ইমার্জেন্সি, আমাদের মেসেঞ্জাররা নেই, তাই এখন আমারই যেতে হচ্ছে, খুব ইমার্জেন্সি, তাই বের হয়ে গেলাম অফিস থেকে। এখন সেখানে গিয়ে আবার আপুদের সাথে দেখা হবে। সো কাজ শেষ করে তাজবীর ডাক্তার দেখিয়ে আমরা চলে আসলাম মাজার, এখন বাসার দিকেই যাচ্ছি, আপুরা বাসায় চলে গেছে, আমরা এখন নানু বাসায় যাচ্ছি। চারিদিক কি চেঞ্জ হয়ে গেছে, আর এই হচ্ছে সেই মাজার, এখানে আমার নানা নানুদের কবর আছে, নানুকে আমরা অনেক মিস করি সবাই, অনেক বেশি। সো এই যে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম, এখানে অনেক মজার মজার তরকারি আছে, হচ্ছে মুরগির মাংস, কই মাছ, তারপর হচ্ছে শাক, দেন হচ্ছে ফুলকপির তরকারি, দেন আবার চিংড়ি মাছ। সো গাইজ, খাওয়া দাওয়া শেষ, চলে আসলাম রুমে, এখন শুয়ে পড়ব, প্রচণ্ড ঘুম ধরতেছে, প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, সো এখন শুয়ে পড়ি, শুয়ে একটু ঘুম দিই, রান্নাঘর কালকে সকালে উঠে আবার অফিসে যেতে হবে। সো গাইজ, আজকে পর্যন্ত, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে আবার দেখা হবে। সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। গাইজ, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন আমার ভিডিওগুলোতে, আর প্লিজ একটু সাপোর্ট করুন যাতে আমি আমার চ্যানেলটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।